প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। সারা বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে আজ আক্রান্ত বাংলাদেশও এর বাইরে নয়। তাই বাংলাদেশে তোমরা যে যেখানে আছো, আমি আশা করি সকলেই করোনা ভাইরাস থেকে মুক্ত আছো এবং শারীরিকভাবে সুস্থ আছো, সুরক্ষিত আছো। এবং সবাইকে, অন্যান্য যারা শিক্ষার্থী আছে তাদের সবাইকেই তুমি একে অপরকে এই করোনা ভাইরাসের প্রতিরোধে করোনা বিষয় সম্পর্কে অবহিত করে চলছো এবং চলবে। এখন আসো আমরা আমাদের পাঠে চলে যাই। আজকে তোমাদেরকে আমি পড়াবো নবম ও দশম শ্রেণীর রসায়ন পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একটি প্রয়োগমূলক প্রশ্ন। তোমরা সকলেই জানো একটি অনুচ্ছেদের চারটি প্রশ্ন থাকে। ক নম্বর প্রশ্নটি হচ্ছে জ্ঞানমূলক, খ নম্বর প্রশ্নটি হচ্ছে অনুধাবনমূলক, গ নম্বর প্রশ্নটি হচ্ছে প্রয়োগমূলক এবং ঘ নম্বর প্রশ্নটি হচ্ছে উচ্চতর চিহ্ন দক্ষতামূলক প্রশ্ন। আজকের আমি তোমাদের সাথে আলোচনা করব প্রোগ্রাম প্রশ্নটি নিয়ে। আমি আশা করি তোমরা সকলেই বাইশে মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাসে সংযুক্ত আছো এবং তোমাদের সকলেরই সামনে খাতা এবং কলম রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হোয়াইট বোর্ডে একটি প্রশ্ন লেখা আছে, তোমরা লক্ষ্য করছ। আমি প্রশ্নটি তোমাদেরকে বলছি, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন বিশিষ্ট কোন যৌগে হাইড্রোজেন 2.24%, কার্বন 2.67% দেওয়া আছে। যৌগটি আণবিক ভর 90 অর্থাৎ 90 হলে যৌগটির আণবিক সংকেত কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রয়োগমূলক প্রশ্নটি সমাধান করতে হলে তোমাদেরকে অবশ্যই কিছু মৌলের পারমাণবিক ভর সম্পর্কে জানতে হবে। তারপর আমি দিচ্ছি, হয়তো লক্ষ্য করছো তিনটি মৌলের নাম আমি লিখে রাখছি এবং সংসদের পারমাণবিক সংখ্যাও আমি লিখে রাখছি। হাইড্রোজেন 1, কার্বন 12 এবং অক্সিজেন 16। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই প্রোগমূলক প্রশ্নটির সমাধান করব। এখানে যৌগটির শতকরা পরিমাণ 100%। তোমরা লক্ষ্য করছো আমি দেখছি এখানে যৌগটি শতকরা পরিমাণ 100%। হাইড্রোজেন দেওয়া আছে
2.24%. কার্বন দেয়া আছে 26.7%. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রশ্নে তিনটি মৌলের নাম আছে, একটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। দুটি মৌলের পরিমাণ দেওয়া আছে, অক্সিজেনের পরিমাণ দেওয়া নাই। আমরা অক্সিজেনের পরিমাণ বের করে নিব। সুতরাং অক্সিজেন ও ইকুয়াল টু হবে 100 মাইনাস 2.24 প্লাস 26.7। যখন আমরা হাইড্রোজেন এবং কার্বন যোগ করব, 100% ১০০টা বিয়োগ করব, তাহলে আমরা পেয়ে যাব অক্সিজেনের পরিমাণ। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাই 71.06. যখন আমরা 2.24 প্লাস 26.7 এই দুটো আমরা প্লাস করবো বা যোগ করব, সেটাকে যখন 100 বা 100 বিয়োগ করব, তখন আমরা পেয়ে যাব 71.06%। তাহলে আমাদের তিনটি মৌলের এই পরিমাণ আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের যেটি করতে হবে, অর্থাৎ যে ক্যালকুলেশনটি করতে হবে, সেটি ইতিপূর্বে তোমাদেরকে কিন্তু আমি এই হোয়াইট বোর্ডে জানিয়ে দিয়েছি এবং তুলেও দিয়েছি। তার কারণ এখানে তিনটি মৌল রয়েছে, হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন। তিনটি মৌলেরই পারমাণবিক ভর আমাদের জানতে হবে। আমি আশা করি তোমাদের অনেকেরই এই মৌলগুলোর পারমাণবিক ভর সম্পর্কে ধারণা আছে বা জানা আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন প্রশ্ন প্রশ্নটি বাকি অংশ করব। যেহেতু বলছি তিনটি মৌলের পারমাণবিক ভর দেওয়া আছে, এই পারমাণবিক ভর দিয়ে আমরা তিনটি যে মৌল আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটি মৌলকে আমরা ভাগ করেই আমরা একটা রেজাল্ট পেয়ে যাব। দেখি রেজাল্টটা কি হয়। আমরা লিখব প্রত্যেক মৌলের শতকরা পরিমাণকে, শতকরা শতকরা পরিমাণকে শশাঙ্কের পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পায়, অথবা পরিমাণকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পায়, লিখতে হবে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পায়। প্রথমে রয়েছে হাইড্রোজেন, যা প্রতি কেজি হাইড্রোজেন আমরা প্রথম প্রশ্নে দেওয়া ছিল 2.24,
এর পারমাণবিক ভর হচ্ছে ওয়ান, আমরা ওয়ান দ্বারা ভাগ করব, তাহলে ওয়ান দ্বারা ভাগ করলে 2.24 ই থাকে। কার্বন, কার্বন ছিল 26.7 ডিভাইড বাই এর পারমাণবিক ভর হচ্ছে 12। আমরা যখন ভাগ করব তখন চলে আসবে 2.23। তৃতীয় মৌল রয়েছে অক্সিজেন, অক্সিজেন আমরা বের করে নিয়েছি, অক্সিজেনের পরিমাণ, অক্সিজেনের পরিমাণ আমরা বের করে করেছিলাম 7.106। অক্সিজেনের পারমাণবিক ভর 16, অর্থাৎ 60 দিয়ে আমরা ভাগ করব, ভাগ করে আমরা পেয়ে যাব 4.44, অর্থাৎ 4.44। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পেরেছ আমি হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন প্রত্যেককে উহার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে আমরা তিনটি ফলাফল পেয়ে গেলাম। তোমরা এটি খাতায় তুলে নাও। এখন তিনটি ফলাফল যে পেয়েছি আমরা, তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মান হচ্ছে 2.23, যে মানটা হচ্ছে কার্বনের 2.23। এখন লিখতে হবে প্রাপ্ত ক্ষুদ্রতম সংখ্যা 2.23 দ্বারা ভাগ করে পাই, দ্বারা ভাগ করে পাই। তাহলে হাইড্রোজেন আমরা পেয়েছিলাম 2.24, ক্ষুদ্রতম সংখ্যা আমরা ভাগ করে পেয়েছি 2.23, ভাগ করে আমরা পেয়ে যাব 1, অর্থাৎ পূর্ণ সংখ্যার ভিতর। কার্বন, কার্বন আমরা পেয়েছিলাম 2.23, ভাগ করে ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছিলাম 2.23, ভাগ করে আমরা পাবো 1। অক্সিজেন, অক্সিজেন আমরা পেয়েছিলাম 4.44, ক্ষুদ্রতম সংখ্যা পেয়েছি 2.23, আমরা ভাগ করলে পেয়ে যাব 2। অর্থাৎ আমি আগে তোমাদেরকে বলে দিচ্ছি, ভাগ করার পর দশমিক সংখ্যা আসলেও সেটা দেখা যাবে না, আমাদের পূর্ণ সংখ্যা এটা লিখতে হবে। অতএব যৌগটি, অতএব যৌগটির স্থূল সংকেত হবে, স্থূল সংকেত হবে, যেহেতু কার্বন হাইড্রোজেন পেয়েছে 1, এই জন্য এইচ, কার্বন পেয়েছে 1, এই জন্য
এবং অক্সিজেন পেয়েছি টু হয়ে গেল ফোর টু। আমরা যৌগটির সংকেত বের করে নিলাম। এখন আমরা এর আণবিক ভর বের করব। এর আণবিক ভর ইকুয়াল টু হাইড্রোজেন ওয়ান প্লাস কার্বন বারো প্লাস অক্সিজেন ষোলো ইন্টু টু। ক্যালকুলেশন করলে আমরা পাব ওয়ান প্লাস টুয়েলভ প্লাস থার্টি টু, অর্থাৎ যোগ করলে আমরা পাব 45। এটা আমরা পেয়েছি হাইড্রোজেনের হাইড্রোজেন মৌলের পারমাণবিক ভর ওয়ান, কার্বনের বারো এবং অক্সিজেনের ষোলো। যেহেতু অক্সিজেন দুটো আছে পরমাণু, এই জন্য ষোলো গুণ দুই অর্থাৎ বত্রিশ, অর্থাৎ এই চিহ্নে যখন ক্লাস করবো তখন হবে 45। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এখন আমরা ধরে নিব যৌগটি আণবিক সংকেত ধরি ধরি যৌগটি আমাদের প্রশ্নে চেয়েছিল
যৌগটির আণবিক সংকেত কি? আমরা পেয়েছি যৌগটির আণবিক সংকেত C2H2O4। আমি আশা করি আজকের এই অনলাইন ক্লাসে অধ্যায় 6 প্রয়োগ প্রশ্নটি তোমরা অবশ্যই এর সমাধান সুন্দরভাবে বুঝতে পেরেছ। অতএব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা বাসায় বসে এই প্রশ্নের সমাধান পুনরায় করবে, অর্থাৎ বাসায় বসে বারবার প্র্যাকটিস করবে। তাহলে দেখবে যে আমরা যে অনলাইন ক্লাস তোমাদেরকে করাচ্ছি এই ক্লাসটি ফলপ্রসূ হবে এবং তোমরা কিছু শিখতে পারবা। তাই আজ আর নয়, আমি তোমাদের সকলকে এই অনলাইন ক্লাসে উপস্থিত থেকে এবং আমাকে সময় দেওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তোমরা সকলেই এই করোনা ভাইরাসে মুক্ত থাকো এবং রেডিও এবং টেলিভিশনের যে করোনা ভাইরাস প্রতিরোধের বুলেটিনগুলো নিয়মিত তোমরা শুনে থাকবে এবং সেভাবে তোমরা চলার চেষ্টা করবে। অতএব আজ আমি এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মুস্তফা কামাল, সহকারী প্রধান শিক্ষক, ভাই শ্রীমাদ বিদ্যালয়। আসসালামু আলাইকুম।